জয় টিভি, স্বাধীন মত প্রকাশে অবিচল টিভি চ্যানেল। আপনারা খুশি হবেন, আমাদের নেত্রী প্রায় 300 মসজিদ হাতে দিয়েছেন কথা ধরে করার জন্য, এবং কাজ চলছে। আর আজকে আনুষ্ঠানিকভাবে আমার ভাই মনু সাহেবকে নিয়ে আমরা এই সংস্কার কাজ, এই মসজিদটা আজকে চাবি হস্তান্তর করলাম আমাদের দেশপ্রেমী স্যার। আপনারা সকলে বলেন আলহামদুলিল্লাহ, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। কথা কি ঠিক? উনি ইসলামিক ফাউন্ডেশন করছে, উনি আপনার YC সম্মেলনে অন্তর্ভুক্ত করেছে, রাষ্ট্রপতি এরশাদ করেছে, রাষ্ট্রীয় ধর্ম ইসলাম মাননীয় প্রধানমন্ত্রী করেছেন, শেখ হাসিনা বিশ্ব নেত্রী যিনি করেছেন, 300 মসজিদ, 25 লক্ষ কমি, তাহলে ইসলামের ধারক বাহক কে? বঙ্গবন্ধু শেখ হাসিনা। কথা কি সত্য না মিথ্যা? দেশপ্রেমিক সেনাবাহিনীর মাধ্যমে এটা নতুন করে আবার নবনির্মিত করা হয়েছে। এনএট প্রকল্পে দেশপ্রেমিক সেনাবাহিনীরা কাজ করার সময় এখানে একটা মসজিদ এবং একটা মন্দির, এই দুইটা ওনারা নিজস্ব অর্থায়নে, এনএট প্রকল্পের অর্থায়নে করে দিয়েছেন। আপনার ভাই আমাদের মসজিদ কমিটির সভাপতি, সাধারণ সম্পাদক এবং আমাদের মুক্তিযোদ্ধা আমাদের ভাই, আমার দেশের মধ্যে উন্নয়নের কাজ করছে, মসজিদের কিন্তু উন্নয়ন হচ্ছে, আপনারা জেনে খুশি হবেন। আমাদের নেত্রী প্রায় 300 মসজিদ হাতে দিয়েছেন কথা ধরে করার জন্য, এবং কাজ চলছে। আমরা সেখানে যে কোথাও এই আল্লাহর ঘরকে সুন্দর কিভাবে করা যায় উনি সেই ব্যবস্থা করছেন। আমরা তার বিশেষ করে তার আয়ুর জন্য আমরা প্রার্থনা কামনা করি, আল্লাহ যেন তাকে দীর্ঘায়ু দেয়। আমার সবাই আপনার ভালো থাকেন, সবাই সুস্থ থাকেন, আল্লাহর ঘরকে আমরা সম্মান করি, আল্লাহর ঘর এখানে আসছে, আপনার আল্লাহর ঘরের খোরাক হলো মুসল্লি, যেন মুসল্লি দিনকে দিন পারে, কোনোভাবে কোনো অবস্থাতে কোনো ভুলভাল সৃষ্টি করবেন না, হারানি করবেন না, কোনোভাবে কোনো সমস্যা হলে আমাদের আমরা দুজন আছি এখানে, দুই ভাই সমস্যা হলে আমাদের বলবেন, ইনশাআল্লাহ তাৎক্ষণিকভাবে আমরা আপনি যে কোনো সমস্যা আপনাদের সমাধান করার চেষ্টা করবো। আপনার সবাই ভালো থাকেন, সবাই সুস্থ থাকেন। যেই নতুন ভাবে এটাকে সংস্কার করা হয়েছে সেই উদ্বোধন উপলক্ষে আজকে উপস্থিত আছেন আমাদের নবনির্বাচিত ঢাকা পাঁচের সংসদ সদস্য, বীর মুক্তিযোদ্ধা, আমার ভাই বন্ধু, বিশিষ্ট সমাজসেবক জেলা কাজী মানুষ ইসলাম মনু সাহেব এখানে উপস্থিত আছেন, এই ওয়ার্ডের কাউন্সিলর আমার স্নেহের ছোট ভাই যেনা মাসুম মোল্লা, এখানে আজকে মসজিদের সম্মানিত মোতালি সাহেব, এই এলাকার দীর্ঘদিনের আমি ওনাকে চিনি, যখন আমি ঢাকা পাঁচ চার অবিভক্ত এই দুই এলাকার সদস্য ছিলাম তখন থেকে ওনাকে চিনি। আলহাজ হাজি মকবুল হোসেন সাহেব সভাপতি সাহেবের সঙ্গে গত 10-12 দিন আগে দীর্ঘ আলাপ হচ্ছে, সেই দিন আমাদের আরেকজন হাজি আজাদ খান সাহেব এবং সেক্রেটারি সাহেব আমার ছোট ভাই টুটু এবং সাবেক সেক্রেটারি আমাদের গোলাম হোসেন বীর মুক্তিযোদ্ধা, আমিও তাকে চিনি, এবং ওলা মেঘরাম আমার বাবার বয়সের ওলা মেঘরাম মুসল্লি ভাইরা, আসসালামু আলাইকুম। সর্বপ্রথমে মহান আল্লাহর কাছে শুকরিয়া যে দীর্ঘদিন পরে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বিশ্ব নেত্রী শেখ হাসিনা যিনি এই পদ্মা সেতু আজকে সব স্ট্যান্ড বসে গেছে, সেই পদ্মা সেতু শুভ উপলক্ষে এই আমাদের নির্বাচনী এলাকা ধুলাইয়ের পার থেকে
এটা একটা নান্দনিক কথা কেউ বললেন না তো এখন এটা একটা নান্দনিক এটা এখান থেকে একদম মাওয়া পর্যন্ত এটা বাংলাদেশের একটা ইতিহাস এই কাজটা করার জন্য আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে আমাদের মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী ওবায়দুল কাদেরের মাধ্যমে দেশপ্রেমিক সেনাবাহিনী তাদের উদ্যোগে এই এই রাস্তাটা বড় হওয়ার জন্য এই মসজিদ এবং আরেকটা সামনে মন্দির এই দুটা সংস্কার করেছে যেহেতু আমি সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের সম্প্রতি স্ট্যান্ডিং কমিটির মেম্বার সেই হিসাবে আমার সঙ্গে যোগাযোগে আমি মন্দিরটা হ্যান্ড ওভার করেছি গত দেড় মাস আগে আর আজকে আনুষ্ঠানিকভাবে আমার ভাই মনু সাহেবকে নিয়ে আমরা এই সংস্কার কাজ এই মসজিদটা আজকে চাবি হস্তান্তর করলাম আমাদের দেশপ্রেমী স্যার আপনারা সকলে বলেন আলহামদুলিল্লাহ সবাই আল্লাহর নামটা জোরে বলেন এখন এই যে মসজিদটা আজকে আপনাদের একটা মনের মাঝে অনেকের অনেক কথা ছিল তাই না নাকি কথা সত্য তো নাকি সত্য কিন্তু এটা হলো কিছুই না এটা কেন এটা হলো সংস্কার মসজিদ দেশপ্রেমী সেনাবাহিনী সেতু মন্ত্রণালয় করেছে দেশপ্রেমী সেনাবাহিনী আমাদের এখানে পিডি সাহেব আছেন পিডি হলো ব্রিগেডিয়ার জয়াল তহিদ সাহেব কর্নেল জাহিদ সাহেব ওনাদের তত্ত্বাবধানে আরো আর্মি যারা আছে তারা রাত দিন অক্লান্ত পরিশ্রম করে নান্দনিক এই রাস্তাটা সংস্কার করেছে আজকে তাই আমাদের একটা খুব আনন্দের দিন মহান আল্লাহর নাম নিয়ে আজাদ সাহেবকে আমি বলেছি সেক্রেটারি সাহেবকে যে আপনারা চিন্তা করবেন না এবং আমার কথাও কাজের মিল আমি রেখেছি রাখতে পারছি না সুতরাং আপনারা আমাদের মহান আল্লাহ এবং আমাদের জাতির জনক জাতির যিনি জন্মদাতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যিনি সেই পাকিস্তান কারাগার থেকে এসে প্রথমে আমাদের ওয়াইসি সম্মেলনের বাংলাদেশকে অন্তর্ভুক্ত করলেন বলেন আলহামদুলিল্লাহ যিনি ইসলামিক ফাউন্ডেশন করেছেন একটা একটা ইতিহাস আজকে এই কথা না বলেই পারি না আপনারা জানেন আমাদের সাবেক রাষ্ট্রপতি পরিমদের সাহ রাষ্ট্রীয় ধর্ম ইসলাম করেছেন জানেন না জানে শুক্রবারে সরকারি ছবি দিয়েছেন মসজিদ মাদ্রাসা নির্মাণ করছেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিশ্বনেত্রী ওনাকে বিশ্বনেত্রী এই কারণেই বলা হয় সারা বাংলাদেশে বিশ্বের রাশিয়া আমেরিকা চায়না ইন্ডিয়া জাপান সব দেশের সঙ্গে ওনার সবসময় যোগাযোগের মধ্যে দিয়ে বাংলাদেশকে স্বাধীনতার পরে একজন রাষ্ট্র প্রধান হিসাবে যে অক্লান্ত পরিশ্রম করেছে এই দেশের জন্য এটা একটি ইতিহাস উনি কি করেছেন উনি আপনার কওমি মাদ্রাসার 25 লক্ষ ছাত্রদেরকে মাস্টার্স স্বীকৃতি দিয়েছেন বললেন আলহামদুলিল্লাহ উনি মনুষ্যের বলল 300 বড় মসজিদ মডার্ন মসজিদ তৈরি করবে বলে আলহামদুলিল্লাহ আপনাদেরকে আজকের এই জিনিসটা কেন বলছি এই দেশের ইসলামের ধারক বাহক হচ্ছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কথা কি ঠিক উনি ইসলামিক ফাউন্ডেশন করছে উনি আপনার ওয়াইসি সম্মেলনের অন্তর্ভুক্ত করেছে রাষ্ট্রপতি এরশাদ করেছে রাষ্ট্রীয় ধর্ম ইসলাম মাননীয় প্রধানমন্ত্রী করেছেন শেখ হাসিনা বিশ্বনেত্রী যিনি করেছেন 300 মসজিদ 25 লক্ষ কওমি তাহলে ইসলামের ধারক বাহককে বঙ্গবন্ধু শেখ হাসিনা কথা কি সত্য না মিথ্যা এই এরা তো জোরে বলে না কথা কি তাহলে এখন এই দেশের উন্নয়নের মানুষ গুজব লড়ায় এই মিথ্যা কথা বলে এটা ঠিক না একটা মিথ্যা বলে 10টা মিথ্যা বলে আজকে এই এলাকার 7 লক্ষ মানুষ ঢাকা চাইলেন আর আমাদের ঢাকা 5-এর 6 লাখ পুরা 10.5 লাখ এই এলাকার গৌরব আমাদের আজকে এইখান থেকে পদ্মা সেতু যাচ্ছে এটা একটা নান্দনিক এটা সিঙ্গাপুর মালয়েশিয়া আপনি মাওয়াতে যান বেড়াইতে দেখবেন ওইখানে মনে হয় আপনি বিদেশে আসছেন আর আর ঠিক 6 মাস পরে এই মসজিদে দাঁড়ায় আমি বললাম এই বাইতুল শরীফ জামে মসজিদ এখানে দাঁড়ায় আমি মনু সাহেব বললাম এই 6 মাস পরে এলাকার মামুনরা বিভিন্ন দেশের জেলা থেকে এখানে দেখতে আসবে এই ধরনের পারে এই মাওয়া সুতরাং এত সুন্দর কাজ করেছে আপনারা সকলেই দোয়া করবেন
আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য, আল্লাহ যাতে তাকে ইসলামের এবং উন্নয়নের জন্য পদ্মা সেতু করেছেন, এটা আমাদের গর্ব। এই পদ্মা সেতু এখান থেকে হয়েছে, এই এলাকার মানুষের আনন্দের আমাদের সবচেয়ে আনন্দ হলো এখানে। জি, সুতরাং আসুন আমরা মহান আল্লাহ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজকে এই মসজিদ, এই চাবি দেশপ্রেমিক সেনাবাহিনী করেছেন মাননীয় প্রধানমন্ত্রী বিশ্বনেত্রী শেখ হাসিনার নির্দেশে, ওবায়দুল কাদের সেতু মন্ত্রণালয় তার মাধ্যমে দেশপ্রেমিক সেনাবাহিনী অক্লান্তিক পরিশ্রম করে এই মসজিদটা আজকে সংস্কার করে দিয়ে তিনতলা মসজিদ আপনাদের মাঝে দিয়েছে। এবং আমি এখানে স্ট্যান্ডিং কমিটির মেম্বার সদস্য বলে আমি আপনার এখানে এসেছি আমাদের কাজী মনিশা খান সাহেব এবং আমাদের এই পঞ্চাশের চৌধুরী ভাই মাসুম আমাদের সকলেই আজকে এসেছেন এই অনুষ্ঠানে। আমাদের যারা ওলামায়ে কেরাম বাবার বয়সের মুরব্বিয়ান যারা এসেছেন আসেন, আমরা এখন মোনাজাত করব মতলবি সাহেব সহ সকলের দীর্ঘায়ু কামনা করে। আসুন আমরা সকল মানুষের জন্য দোয়া করি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য দোয়া। আল্লাহ আসসালামু আলাইকুম। সুপ্রিয় দর্শক, আপনাদেরকে নিয়ে এসেছি দুলাইপার যে বঙ্গবন্ধুর ভাস্কর্য সত্তর সেই এলাকায়। এখানে আজকে বাইতুল সাফ জামি মসজিদ উদ্বোধন করেছেন ঢাকা চার আসনের মাননীয় সংসদ সৈয়দ আবু হোসেন বাবলা এবং ঢাকা পাঁচ আসনের মাননীয় সংসদ কাজী মনির ইসলাম মনু। এবং এখানে এই মুহূর্তে উপস্থিত হয়েছেন জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির যুগ্ম প্রচার সম্পাদক এবং কদমতলী থানার জাতীয় পার্টির সাধারণ সম্পাদক জনাব শেখ মাসুকুর রহমান মাসুক, তার কাছে আজকে এই মসজিদ প্রসঙ্গে জানতে চাইব। আপনাকে ধন্যবাদ। বাইতুল সাফ জামে মসজিদ, এটা আমাদের দেশপ্রেমিক সেনাবাহিনীর মাধ্যমে এটা নতুন করে আবার নবনির্মিত করা হয়েছে। এনএড প্রকল্পে দেশপ্রেমিক সেনাবাহিনীরা কাজ করার সময় এখানে একটা মসজিদ এবং একটা মন্দির, এই দুইটা ওনারা নিজস্ব অর্থায়নে এনএড প্রকল্পের অর্থায়নে করে দিয়েছেন। এই জন্য দেশপ্রেমিক সেনাবাহিনীকে আমরা ধন্যবাদ জানাই যে এখানে একটা ভাস্কর্য আছে, ভাস্কর্যের কারণে মসজিদটা খোলা হচ্ছিল না। আসলে এটা একদম ভিন্নতম ব্যাপার, মসজিদের কাজ শেষ হয়েছে সবেমাত্র এবং মসজিদের কাজ শেষ হওয়ার কারণে এখানে আজকে মাননীয় সংসদ সদস্য ঢাকা চারের সৈয়দ আবু হোসেন বাবলা এবং ঢাকা পাঁচের মাননীয় সংসদ সদস্য কাজী মনির ইসলাম মনু দুজনে এসে এটা উদ্বোধন করে দিলেন এবং এলাকাবাসী স্বতঃস্ফূর্তভাবে আজকে অংশগ্রহণ করেছেন এখানে এবং আজকের থেকে এখানে নামাজ শুরু হবে। এটার সাথে কোনো রাজনীতি সম্পর্ক নাই, অনেকে ঘোলাপানিতে মাছ শিকার করার চেষ্টা করছে কিন্তু এর সাথে কোনো রাজনীতির সম্পর্ক নাই। আপনাদের ধন্যবাদ। ধন্যবাদ আপনাকে। দর্শক, আপনারা শুনলেন শেখ মাসুকুর রহমানের কথা। এতক্ষণ পর্যন্ত কিন্তু আপনাদেরকে দুলাইপাড় চত্বর থেকে যে প্রাঙ্গনের পাশেই যে মসজিদ, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সেনাবাহিনী এখানে তিনতলা মসজিদ কিন্তু প্রতিস্থাপন করেছে, সেই মসজিদের উদ্বোধন করেছেন দুই মাননীয় সাংসদ, ঢাকা চার আসন এবং পাঁচ আসনের দুই মাননীয় সাংসদ, তারা কিন্তু মসজিদ কমিটির নিকট চাবি হস্তান্তর করেছেন। মানুষগুলোর হাত ধরেই এদেশ এগিয়ে যাবে, বিশ্বের বুকে মাথা উঁচু করে দাঁড়াবে, সেই প্রত্যাশায় শেষ করছি। ধন্যবাদ, আল্লাহ হাফেজ। দুলাইপাড় গুচ্চত্তর, দুলাইপাড়, ঢাকা।